আইছি আমারে চোখকে ভুল দেখতেছি না তো এই হাতভাগা মালগুলো আগে তোল তোলতাছি বিলাতের মাল তো হাতটা একটু সাবান দিয়ে কষলে তুই এই যাচ্ছি টক ডুবাডু বড় ভাই মা ভাবি শিগগির দেখে যান বিলাত থেকে বাইরে বাইরে এসে পড়ছে দেখে যান বাবা করি করি তুই হরি মা কখন এলি একটু মা চমকে দেবো তা ভাবি কেমন আছো মন্টু কে একে দেখছি না কেন ওরা সব স্কুলে গেছে বৌমা ফরিদের জন্য এক গ্লাস শরবত করে নিয়ে এসো তো হ্যাঁ রে কি পাস করে ফিরলি বাবা জুট টেকনোলজি মা সে আবার কি আরে পাঠ পাঠের উপরে পড়াশোনার ডিগ্রি নিয়ে ফিট পাঠ হয়ে ফিরেছে ধর্মেদের ছেলে ও তাই নাকি খুব বড় চাকরি হবে বুঝি লন্ডন থেকে চাকরি ঠিক করেই ফিরেছে মা কোথায় জনসন কোম্পানিতে আর তুই উনি ডেকচি মাস্টারি তোমার ডিগ্রি নিচ্ছে কি কিছু খেতে দাও দিচ্ছি বাবা দিচ্ছি তোরা গল্প কর আমি আসছি দিলে কেমন লাগবে ভাইয়া একেবারে তেলাসমাদ অষ্টম নম্বর হয়ে ফিরে এলাম তো কাপুরুষ একটা মেয়ের সঙ্গে কথা বলতে এত ভয় মিলা যে দুর্জয় ওমে তোদের জন্য নয় তাই তো মনে হয় তাহলে দোস্ত এবার তুমিই করো জয় হ্যাঁ তাই হবে কিন্তু মেয়েটা এখন কোথায় হ্যাঁ বাড়িতে একটু পরেই ভার্সিটিতে আসবে আমি ওর বাড়ি থেকে বাড়ি খেয়ে ফিরে এলাম থাম থাম এমনি তোর স্কুটার চাবিটা দে তো কেন মিলার অহংকারের তালা খুলবো মনে রেখো বাবা নয় নম্বর
কিছু শুনতে পাচ্ছেন? আমি তো পাচ্ছি, কিন্তু আমার স্কুটার তো শুনছে না। কি বলতে চান আপনি? আমার স্কুটার তো ভিজে যাওয়াতে ভাবছি এতটা পথ এখন কি করে যাব। জানেন তো যানবাহনের যে সমস্যা। কোথায় যাবেন আপনি? যেখানে যাবেন মানে? ক্লাসে। যদি কিছু মনে না করেন একটু লিফট দেবেন, আফটারঅল আমরা যখন একই পথের পথিক। আসুন। অশেষ ধন্যবাদ। পেছনে বসুন। ছি ছি, তা কি করে হয়? পেছনে বসলে লোকে আপনাকে আমার ড্রাইভার বলবে না? আল্লাহ কি দিয়েছে তোর কপাল করেছে। আমার স্কুটার কোথায়? আছে আছে। কোথায়? মিলার ওখানে রেখে এসেছি। কেন? ভবিষ্যতের জন্য পুঁজি করে রেখে করিস না। তোর স্কুটারের কিসমত বড় না হলে মিলার বাড়িতে ঠাই হয়। আমি যদি স্কুটারটা হতাম। এই যে শুনছেন, আবার আপনাকে কষ্ট দিতে হচ্ছে। কি হয়েছে? ওই যে স্কুটার মানে রেখে এসেছি তো। আসুন। ধন্যবাদ। সরি। আল্লাহ রে, আমি যদি ওই গাড়িটা হতাম। আমাদেরকে দেখো, গাড়িটা দেখো। চেষ্টা করি না, আমার গাড়িতে আমি ছাড়া অন্য কারো হাত লাগানো নিষেধ। যদি কিছু মনে না করেন গাড়িটা একটু ধাক্কা দিতে হবে। তাই নাকি? এখন আপনার মেহরবানি হলেই আমি বেঁচে যাই।
দেবেন না আপনার মেহেরবানি না থাকলে ফরিদ কি আর বিলেত যেতে পারতো আরে টাকা তো অনেক কি ধার দিয়েছি কিন্তু আপনার মতো এ বাড়িঘর বন্ধক রেখে সদ ভাইকে বিলেত পাঠাতে কাউকে দেখিনি আমি আমার কর্তব্য পালন করেছি মুন্সি সাহেব আদর দিয়ে দিয়ে তুমি এতখানি মাথায় তুলেছো যে বিলেত গিয়েও আর নিজ হাতে কিছু করতে শিখিনি কিন্তু আমি আর কদ্দির যদি মরে যাই ইম্পসিবল তোমাকে মরতে দিচ্ছে কে চিন্তা থাকবে না কোচগাছের ভালো মানুষ পাওয়া গেছে কি ভাই ভাবির চোখকে ফাঁকি দিয়ে কোথায় গিয়ে খাবি খাচ্ছ ওই ফটোটা আমার এক বন্ধু মেয়ের আমার বন্ধু হয় নাকি মডার্ন সোসাইটিতে হয় ভাবি ওর সাথে পরিচয় হয়েছিল লন্ডনে থাকে অবশ্য ঢাকাতেই নাম হেলেন হেলেন কোন হেলেন কথা বলছো ভাবি যার জন্য ট্রয় নগরী পুরো ছাড়কার হয়ে গিয়েছিল সেলিমটা আজকাল তাহলে ক্লাস ক্লাস করে থিওরেমস এন্ড প্রবলেমস আর just like married couples I mean just like wife and husband মানে একটা আরেকটার পরিপূরক একটাকে ছাড়া আরেকটার চলে না do you follow me cos a plus b is equal to 1 the first theorem in trigonometry is cos a plus b is equal to 1 I repeat cos a plus b is equal to 1 anyone who can solve it ami parbo sir yesu what is this tumra hashcho keno selim excuse me sir আমাদের ক্লাসের ভালো ছাত্রীকে আমার রীতিমতো ভয় করছে হ্যাঁ স্যার ইলেকট্রিক কারেন্টকে কে না ভয় করে স্যার 440 ভোল্টের সাইনবোর্ড লাগিয়ে অন্যের দৃষ্টি আকর্ষণ করা রীতিমতো আপত্তিকর 440 ভোল্ট তুমি সামনে পেয়ে সব ভুলে গেছি ঝর্ণা ঝর্ণা সুন্দরী ঝর্ণা চুপ করবে কিছু মনে করবেন না ম্যাডাম আসবো তো আবার একটু কবিতা টবিতা লেখে কিনা তাই এই চল চল হ্যাঁ চল না না মিথ্যে কথা আমি তো সত্যেনবাবুর কবিতার লাইন পড়লাম এই ঝর্ণা ঝর্ণা
সুন্দরী ঝর্ণা। কবিতা শোনাবার জায়গা থাকে। তাই তো, তাহলে বলে দিন না কোথায় গিয়ে হাজির হব। তা আমি কি জানি। তাই তো, সরি ম্যাডাম, মনে যদি কিছু না করেন তাহলে কাল দুপুরে একবার তাই তুম রেস্তোরাঁ আসুন না। ওমা, ওটা তো খাবার জায়গা। তাতে কি হয়েছে, হাঁটতে হাঁটতে যদি গান গাওয়া যায় তাহলে খেতে খেতে কবিতা শোনানো যাবে না কেন? কিন্তু না করবেন না প্লিজ। না করছি না, তবে আমি একা যেতে পারবো না। সর্বনাশ, দুজন হলেন কবে থেকে? কি চাতা বলছেন, আমি বলছিলাম মিলাও আমার সঙ্গে থাকবে। ও এই কথা, শুধু মিলা কেন, শিলা লীলা বালা কালা ধলা সবাইকে নিয়ে আসতে পারে। কিন্তু এই মিস মিলাকে দেখছি না যে গেইটে আমার জন্য অপেক্ষা করছে। আমি আপনার জন্য কোথায় অপেক্ষা করব? কি হাস মশাই, কবিতা শোনাবেন বলেছিলেন না, কি হলো? মাফ করবেন ম্যাডাম, বলতে ভুলেই গিয়েছিলাম, লোভনীয় খাবার সামনে দেখলে আমার আবার জিভ দিয়ে পানি ঝরে, তাই এতক্ষণ মুখ খুলিনি। যাক, আপনার আপ্যায়নের জন্য অশেষ ধন্যবাদ। ধন্যবাদ যদি দিতে হয় তাহলে সেলিমকে দিন, কারণ অর্ডার আমি দিলেও মার্ডার হবেন উনি, মানে খাবারের বিলটা উনি শোধ করবেন। আচ্ছা দোস্ত, চলি আবার পরে দেখা হবে। হ্যাঁ, থ্যাংক ইউ ফর ইওর লাঞ্চ, বাই। চল দোস্ত, আজকে খাবারটা যে জমেছে না, ফার্স্ট ক্লাস দোস্ত। হ্যাঁ, দেখে রেখো, যাও দেখি, 230 টাকা 80 পয়সা। তবে কি হয়েছে, এরকম একটা বিল হলো না? কি রে, সর্বনাশ হয়ে গেছে, ভুলে মানি ব্যাগটা ফেলে এসেছি। সে কি রে, আরে এতে খাবে গেলে? সরি ম্যাডাম, আপনার একটু বসুন, আমি এক্ষুনি আসছি। কোথায়? আরে টাকা আনতে হবে না? ও হ্যাঁ, আমি এই ফাঁকে একটু মিষ্টি পান খেয়ে আসি, আপনারা কেউ খাবেন ম্যাডাম? কেউ খাবে না। ও সরি। ওয়ান্ডারফুল ঝর্ণা, খাসা দেখিয়েছিস। বলেছিলাম না অপমানের সুদ নেবই, বিলটা বড় বেশি হয়ে গেছে, আমার বড় মারা লাগছে রে। আপনার চিঠি সাহেবরা দিচ্ছেন। মিস মিলা, টাকাটা পেলাম না, বিলটা দয়া করে করে দেবেন। সঙ্গে টাকা না থাকলে ঘড়ি কলম গয়না সঙ্গে যা যা আছে বন্ধক রেখে যাতায়াত হয়ে বেঁচে যান। দুঃখিত, আপনাদের সেলিম। তখন সংসারের খরচা আরো বাড়বে, তখন আমার আয়ও অনেক বাড়বে। না সই করো, আর
ভিতরে
ম্যাডাম, এসব ব্যাপার বাবার হামলার দরকার কি ছিল? ইউনিভার্সিটির করিডোর আছে আমতলা, জামতলা, বটতলা, নিমতলা, একতলা, দোতলা, তিনতলা, যেখানে আপনার মন চায় সেখানে আমরা দুজনে বসে আপসে মিটমাট করতে তো পারতাম। হ্যালো ইয়াংম্যান, মিস্টার করিমকে গিয়ে বলো গুলশান থেকে জামাল আহমেদ দেখা করতে এসছেন। কি ভাবছ? না মানে বলছিলাম কি, ভাইয়া ছাড়াই আমরা ব্যাপারটা মিটমাট করে নিতে পারি। দ্যাটস রাইট, আজকালকার ছেলে যখন তখন তোমরা সবই পারো। চল মিলা। না বাবা, মার কথা মনে আছে তো? দেখা না করে গেলে কিন্তু, ও গড, দ্যাট ফ্যাসিলিটি নো, তুমি যাও খবর দিয়ে এসো। দেখুন এসব সামান্য ব্যাপার। সামান্য ব্যাপার? একটা বিরাট সিদ্ধান্তের ব্যাপার কি তুমি সামান্য বলছো? না না, আমি ঠিক তা বলছি না, 100 বার বলছো। দেখুন কি দেখবো। আপনি মিস্টার করিম? জি। আপনি? আমি জামাল আহমেদ, আর আমার মেয়ে মিলা। ওয়ালাইকুম সালাম। ছেলেটাই শুধু ভালো, আর সব বাদে। কেন মা? এই ধর ওর মা, ভাই, ভাবি, ওরা কি সব আমাদের সঙ্গে মিশবার উপযুক্ত? সোসাইটিতে আমাদের একটা প্রেস্টিজ আছে মা। বেশ, তবে একটা কথা মনে রাখিস, বিয়ের পর স্বামীকে একেবারে হাতের মুঠোয় নিয়ে আসবি, নইলে আমার মতো জীবনের সব বরবাদ হয়ে যাবে। ও, আমাকে বিয়ে করে ওনার সব বরবাদ হয়ে গেছে। হয়নি তো কি, তোমাকে বিয়ে করে জীবনের কোন সাদাল্লাদ আমি মেটাতে পেরেছি? বটে, তোমার বাপ মা ভাই বোন গোষ্ঠী শুদ্ধ লোক আমার সংসারে থেকে আমার জীবনটা মাটি করে দিয়ে গেছে না? হেলেন, বিয়ের পর তুই তো স্বামীকে নিয়ে আলাদা হয়ে যাস, নইলে শাশুড়ি, ভাসুর, দেবর সবার দাসী হয়ে থাকতে হবে। দাসী হয়ে থাকতে হবে? হ্যাঁ, সবার সেবা করতে করে সারা জীবন আর সুখের মুখ দেখতে পাবি না। কিন্তু মা, ফরিদ তো তোর মা ভাই ভাবি বলতে অজ্ঞান। সেজন্য তোকে ভাবতে হবে না, সময় মতন আমি এসব বুঝিয়ে দেবো। নে এখন চল। চুপ থাকুনি ভালো। মিয়া বিবি রাজি তো ফল পরে গা কাজি। হেলেন, তোমাকে জীবনে পেয়ে এতদিনে আমার স্বপ্ন সার্থক হলো। কই, কিছু বলছো না যে? কত বড় বড় মশা! কে কে ওখানে? ভাইয়ার ছেলে মেয়ে মন্টু, রাত অনেক হয়েছে, যাও চাচা আমার কাছে গিয়ে ঘুমাও। আমরা তো প্রতিদিন তোমার কাছেই ঘুমাই। আচ্ছা, তোমার চাচি রয়েছে? চাচি কি হয়েছে? মন্টু তোমার পাশে ঘুমাবে, আমি চাচির পাশে ঘুমাবো। উফ, নাস্তি। সরি ডিয়ার, এটা আমার ইচ্ছাকৃত নয়। না না, আমি কিছু মনে করিনি। টেক ইট ইজি। Thank you.
যখন কিছুই আর মনে পড়ে না তখনও তোমার মুখ মনে পড়ে যখন কিছুই আর মনে পড়ে না তখনও তোমার মুখ মনে পড়ে মন যেন কোনো এক পান্থ ভ্রমর পথ ভুলে গুনগুন করে তোমার আমার দুটি মনে তুমি
কি? What happened? এসো এখানে, কে জড় করেছে? তোমার ভাই সেলিম। সেলিম? But why? আমার অপরাধ, আমি বড় লোকের মেয়ে। প্লিজ খুলে বলো। ড্রয়িং রুমে বাচ্চারা টেলিভিশনটা নষ্ট করছিল, সেলিমের সামনে আমি বাধা দিয়েছিলাম, ব্যাস তাতে যা মুখ এলো তাই শোনালো। আমার বাবা মাকে পর্যন্ত যাতা বললে। সেলিমের বেয়াদতি কিছুতেই সহ্য করা যায় না। সেলিম, তোমার পেছনে কেন এত টাকা খরচ করছি? মানুষ হওয়ার জন্য না, বেয়াদব হওয়ার জন্য? বেয়াদব? সার্টেনলি। আদর পেয়ে পেয়ে তুমি এতটা আবদ্ধ হয়েছো যে তোমার ভাবির সঙ্গে ঝগড়া করতেও বাধে না। আই ওয়ান্ট টু নো হোয়াট ইজ দিস, এসব কি হচ্ছে? কার কথা তুমি বিশ্বাস করবে? যে ভাইকে জন্ম থেকে দেখে এসছো তাকে, না যার সঙ্গে মাত্র কিছুদিনের পরিচয় তাকে? আই সে বি পোলাইট। তুমি আমার সামনেও বেয়াদবি শুরু করেছো? যাও তোমার ভাবির কাছে গিয়ে মাপ চেয়ে নাও। না হোয়াট? কি হয়েছে? সেলিম হেলেনের সঙ্গে বেয়াদবি করে ড্রয়িং রুমের সব জিনিস আমার ঘরে পাঠিয়ে দিয়েছে। আমি পাঠিয়েছি? হরিশ যখন বলছে তুই মেজমোর কাছে মাপ চেয়ে নে, মাপ চাওয়ার মতো কোনো অন্যায় আমি করিনি ভাইয়া। আমি বলছি আমাকে ক্ষমা করো ভাইয়া। কথা কাটাকাটি করে তোমার মন ভালো নেই, কিন্তু বিশ্বাস করো এছাড়া আমার কোনো উপায় ছিল না। জানো হেলেন, আজই সেলিমের সঙ্গে এই প্রথম আমি এমন রাগ করে কথা বললাম। সেলিম তো বড় একগুঁয়ে, বড় লোক একদম দেখতে পারে না। আমার মনে হয় ক্লাস এড়াবার জন্য আমাদের সবারই দূরে দূরে থাকা উচিত। What do you mean? আমরাই না হয় একটা আলাদা বাড়িতে চলে যাই। আলাদা বাড়ি? ঝগড়া ফ্যাসা বেড়াবার জন্য এটাই কি ভালো না? হতে পারে, কিন্তু বড় ভাই, মা, ভাবি, ওরা তো আর অবুঝলাম। আমরা একটা ব্যাপার বুঝলে তোমরা বুঝবেন না কেন? আসুন মুন্সি স্যার, আসুন।
আরে ঘরে ঢুকেই আপনাকে পাবো তা ভাবতেই পারিনি। বসুন। আরে আপনার তো এখন রাজভাগ্য, মেজ মিয়া বিরাট চাকরি পেল, বড় ঘরে বিয়ে করলো, নিজে চাকরি ছেড়ে দিয়ে বিশ্রাম নিচ্ছেন, আপনার আর চাই কি? সবই আল্লাহর ইচ্ছে। সবুর তো অনেক করলাম, তা এবার মেওয়া ফলবে তো? আমাকে আর লজ্জা দেবেন না মুন্সি সাহেব, আপনার টাকার ব্যবস্থা আমি করে ফেলেছি, একটু বসুন আমি আসছি। অফিস থেকে তাড়াতাড়ি ফিরো, কিন্তু আজ বিকেলে মার্কেটে নিয়ে যাবো, মনে আছে তো? Yes, madam, as you please. Hurry. না মানে ওই মুন্সি এসছে, তোমাকে তো আগেই বলে রেখেছিলাম, আজকে একটা কিস্তি শোধ করে দিতে পারলে ভালো হতো। আজ মাসের 3 তারিখ, মাইনে নিশ্চয়ই পেয়েছ? জি পেয়েছি। পেলে কি হবে, আমাদের খরচা কি কম? তা তো ঠিকই, তবে ভেবেছিলাম ফরিদ এ মাসের মাইনেটা পেলে মুন্সির দেনার কিছুটা শোধ করে দেবো। বুঝতেই তো পারো গতকাল তোমার কাছে 1,200 টাকা রেখেছিলাম, টাকাটা বার করে দাও তো। কি আশ্চর্য, তুমি এর মধ্যে ভুলে গেলে? ওটা না আমার নেকলেসের জন্য তুলে রেখেছি। সখানেক টাকা দিলে চলবে? বিরাট দেনা, 100 টাকায় কি হবে? না বুঝে সুঝে দাঁড় দেনা করলে ওই হয়। তোমাকে আর কষ্ট দিতে চাই না। লজ্জার একটা সীমা আছে করিম সাহেব, সামনে মাসের মধ্যে কিছু একটা ফয়সলা না করলে আমাকে বাধ্য হয়ে খারাপ হতে হবে। চলি। ফরিদ ভাই টাকা দিল না? হ্যাঁ দিতে চেয়েছিল ভিক্ষে, কিন্তু এত ক্ষুধায় এক মুঠো ভিক্ষে কি হয় জাহানারা? বড় খারাপ জিনিস, আপন জনকে পর করে দেয় জানারা, আপন জনকে পর করে দেয়। আরে তুমি লাইব্রেরি থেকে কখন বেরোলে? এখনই। আমার খোঁজটুকু নিলে না? তুমি নিখোঁজ হওনি জানি, তাছাড়া নিখোঁজ হলেও তোমাকে খোঁজার মতো বহু লোক আছে। সুন্দর মুখ, তার উপরে ধনীর দুলালি, তোমার যা তো সবখানে। এসব তুমি কি বলছো? মনে যা আসছে। কিন্তু এসব তো তোমার মনে কথা হতে পারে না। সব কথারই জন্ম মনে। থাক, কথায় তোমার সঙ্গে পারবো না, এবার চলো তো। আমার অহংকার ছিল, তোমাকে আমি বুঝেছি, বুঝতে পারি, কিন্তু আজ মনে হচ্ছে আমি এখন অনেক দূরে, তাই না? আজ তুমি এত রহস্য ভরা কথা বলছো কেন বলতো? ওদিকে কি কেবল তাকিয়ে থাকবে? এদিকে কি দেখার কিছুই নেই? ভালো করেছে দেখো, ভালো করেছে দেখো, ওই তোমারও ভালো লেগে যেতে পারে। আমি
তোমার প্রেমীর অহংকারে ভালো করে যে দেখো তো ও
বুঝি পেয়েছিস? হেলেন খাসা এলেন্স করেছে। না মানে চাকরটা অকর্মা আর চাকরানিটা গুণবতী। তোর চাকরানিকে কিন্তু একদিন আমার বাসায় নিয়ে যাব, খাওয়াতে বাড়ি গিয়ে পিঠা বানিয়ে খাওয়াবে, বুঝলে? জি আচ্ছা। ভাবি যে মান রাখার যোগ্য নয় তার মান রাখার জন্য কত অপমান সইবে। এরা আমাকে বানিয়েছে চাকর, তোমাকে বানিয়েছে জি, আর আর এই মহিলাকে মেনে নিচ্ছে। চুপ কর। সে কি ও তাহলে তো? হ্যাঁ, উনি আমার ভাইয়ের স্ত্রী আর ইনি আমার বড় ভাবি। এই যে ম্যাডামরা নিজেদের গণ্ডির বাইরের মানুষকে মানুষই ভাবতে পারেন না, না এভাবে আর আকাশ দিয়ে কতদিন চলবেন? সেলিম, আমার বন্ধুদের উপদেশ দেওয়ার অধিকার তোমাকে কে দিয়েছে? সময় বিশেষে অধিকার আদায় করে নিতে হয়। হে যে দেখছি নাটক শুরু হয়ে গেল, যাবেন না? নিজেদের অভিনয়টুকু দেখতে চান না? সেলিম অসহ্য, অপমান আমি কিছুতে সহ্য করবো না। গুড, দরজা খোলাই আছে। আজ তো বর্বরদের মাঝে এসে পড়েছি, আমারই ব্যাড লাক। চল চল। ভাবি, ওরা তোমাকে এত অপমান করল আর তুমি কিনা? আমার মান যেখানে থাকার সেখানে ঠিকই আছে ভাই। সুযোগ বারবার আসে না হেলেন, সেলিমের এবারকার ভুলের সুযোগ তোকে নিতেই হবে। দেখো না মা, আমাকে বলে কিনা দরজা খোলা আছে, কত বড় স্পর্ধা! গুষ্টি শুদ্ধ লোক আর স্বামীর রোজগারে খাবে আর ওকে চোখে আনবে? সেটা দেখা যায় তোর স্বামী রয়েছে। তুমি তোমার তাপ আর ঘর দেখো। হেলেন, তুই কিচ্ছু ভাবিস নি, আমি সব ঠিক করে দিচ্ছি। তখন কি
আমরাই চলে যাচ্ছি। চলে যাবে আমাদের সম্মান নিয়ে, আমরা আলাদাই থাকব। সে কি বলছো বোন? মার কাছে মাপ চাইতে তোমার সম্মানই বাদে? যাও, চলে যাও এখান থেকে, এই মুহূর্তে চলে যাও। আর কত অপমান হজম করবে? তোমার টাকা খেয়ে মানুষ, অথচ কথা ধরে দেখো। চলো। আগে তো তোমার সঙ্গে খুব মিল ছিল না দুলা ভাই? বাবা, পারলাম না, তোমার কথা আমি রাখতে পারলাম না। কেন এসেছ? কেন আমার জন্য কি এবাড়ির দরজা বন্ধ? তোমাদের মতো বড় লোকে এবাড়িতে আসে দরকারই বাকি? সেলিম, আপার জন্য আমি দুঃখিত। তুমি তো সেই আপারই বোন, তাই তোমাদের দুঃখবোধটা একটা বিলাসী না। যাও, তুমি এখান থেকে চলে যাও মিলা। গাছের গোড়া কেটে উপরে পানি ঢেলে কোনো লাভ নেই। তোমার ভাবির বোন হয় যদি আমার অপরাধ হয়? ভাবি? কে ভাবি? তোমার বোন আমার ভাবি হবার উপযুক্ত নয়। তুমি আমার ছেলে, মেজো বউর জন্য মিলাকে অপমান করার কোনো অধিকার তো নেই। মনে রাখিস, মিলা যেমন মেজো বউর বোন, তুইও তেমনি ফরিদের ভাই। সেলিমটার একদমই এখনো গেল না। বয়স বাড়লে সব ঠিক হয়ে যাবে। এই যে ভাইজান, কি হলো? এলাহিকা আবার হয়ে গেছে ভাইজা। ভাইজান না, এর কোম্পানিতে আজ বড় সাহেব হয়ে গেছে গিয়া, জানলাম ম্যানেজার। ফরিদ বড় সাহেব হয়েছে? মাঝাবাই পিয়নের লাগে না, রাস্তায় দেখা হয়েছিল, এই কইল। হবে না আমার ভাইজি। আর কি শুনেছিস? আর কি শুনুন, মাঝাবার পিয়নটা আমার জেবের মতনই গরম, একদম কথাই বলতে চায় না।
ফরিদার জীবনে প্রতিষ্ঠিত। আজ আমার বড় খুশি লাগছে যে এই খবরে বাবার আত্মাও শান্তি পাবে। আমি যাই জাহানারা। কোথায়? ফরিদের ওখানে। ওকে দোয়া করে আসি। যাবে? যাব না। ওই বাড়ি ছাড়লেও আমার মন তো ওকে ছাড়েনি। আমি যাই জাহানারা। আপনি ভেতরে গিয়ে বসুন। আরে আরে, কোথায় যাচ্ছ? এই বাড়ি। এটা কার বাড়ি জানো? জানি, তোমার বাড়ি না। যাও যাও, রাস্তা দেখো। রাস্তা দেখবো? রাস্তা না দেখে গিয়ে নাইছি। তোমার আর দালালি করন লাগবো না। আমি চুপ করুন তো বড় ভাই। এই যাও, বেঁচে যাও যাও। বড় ভাই করিম ভাই আইছে। যাও। করিম সাহেবকে? তোমার বাপ দাদা। কি বললে? যা কনের কইয়া ফেলাইছি। করিম সাহেবে তোমার সাহেবই চিনলি যায়। তোমার চিনলের কাম নাই। আচ্ছা, আমি না ফেরা পর্যন্ত ভিতরে ঢুকো না কিন্তু। হ হ, আপনি যাও। ঢুকুন তো একশো বার। কি ব্যাপার, গেট ছেড়ে তুমি এখানে কেন? সাহেবের সাথে করিম সাহেব নামে এক লোক দেখা করতে চায়। ভাইয়া নয় তো? যেই হোক, তাকে গিয়ে বলো বাইরে রাজে বাজে লোকের সঙ্গে সাহেব দেখা করেন না। যাও। করিম ভাইকে বাইরের লোক বলে তাড়িয়ে দিচ্ছ? সব লোককে সব পরিবেশে মানায় না। যে পরিবেশে করিম ভাইকে মানায় না, সেখানে আমি মানাই না। আমি আমি ওর বড় ভাই। বেয়াদব, অমানুষদের সাথে থেকে থেকে তুমি অমানুষ হয়ে গেছো। ভাইয়া চলো।
আমি বরং ফরিদের কাছ থেকেই টাকাটা আদায় করিনি। না মুন্সি সাহেব, তা হয় না।
আমি নিয়েছি, আমি শোধ করব। আপনি আর কয়েকটা দিন সবর করুন। সবর আমি অনেক করেছি কিন্তু মেওয়া ফলেনি। এবার আমি আপনাকে কোর্টে হাজির করে ছাড়ব। না না মুন্সি সাহেব, ও কথা বলবেন না, একটু দয়া করুন। দয়া আমি অনেক দেখিয়েছি, শুনে রাখুন। 7 দিনের মধ্যে টাকা না দিতে পারলে এবারে আমি নিলাম করিয়ে ছাড়ব। ওই কালো অক্ষর বড় বেশি ফক্কর, সরি অক্ষর ফক্কর, তাই দেখে লাগছে আমার চক্কর। মাথায় চক্কর লাগলে বাড়ি গিয়ে শুয়ে থাকো গে। তা না হয় যাবো, কিন্তু বাড়ি পর্যন্ত যাবো কি করে? তুমি চলো না, গিয়ে বিছানাটা পেতে দেবে। আহারে, আমার যেন খেদে কাজ নেই। কাজ তোমার একটাই আছে, শুধু দেখা আমি যেন রাগি না পাছে। কিরে, তোকে এত মন মারা লাগছে কেন? কই না তো। আচ্ছা, সেলিম সাহেবকে দেখেছেন? উনি কদিন থেকে ক্লাসে আসছেন না। না মানে কদিন ধরে ওর সঙ্গে আমার দেখা নেই, তবে সেদিন বলছিল ওদের মতো মানুষের জীবনে নাকি লেখাপড়াটা একটা বিলাসিতা। বিলাসিতা? তবু দাঁড়িয়ে রয়েছেন, বলছি তো চাকরি খালি নেই। হ্যালো, হ্যাঁ এলসিটা ওপেন করেছেন? হ্যাঁ। মা মা, কিরে এত তাড়াতাড়ি স্কুল থেকে চলে এলি যে? বেতন না দিলে স্যার স্কুলে যেতে মানা করেছেন। রিক্সাওয়ালা হ্যায়।
চাকরি খুঁজছে।
ডার্লিং, আমার সোনার চুরির কথা ভুলে যাওনি তো? আজই কিন্তু ডেলিভারি ডেট। তুমি অফিস থেকে আসবার সময় নিয়ে আসবে কিন্তু। ও আচ্ছা। কাল পার্টিতে যেতে লাগবে, মনে থাকে যেন। আব্দুল, এখানে কিছু টাকা আছে, এই ঠিকানায় পৌঁছে দেবে। তোমার বড় সাহেবকে বলো টাকার আমাদের দরকার নেই। জি হ্যাঁ। আসসালামু আলাইকুম। ঘরের লক্ষ্মীর ওই চুরির দামও কম না ভাবি। তুই এসব কেন? আমি কি এই বাড়ির পোলা না? ছোট্টবেলার থেকে কি এই বাড়িতে আমি নুন খাই নাই, মানুষ হই নাই? এই বাড়ির সুখ যদি আমার সুখ হইতে পারে, এই বাড়ির দুঃখ আমার কেন দুঃখ হইব না? নেন ভাবি মায়ের এই জিনিসগুলি, চুরি করি নিয়ে গা এক দূরে কইবার পারি, নেবেন না? ও আমি চা কর বলে বুঝি, আমার মায়েরও খেদমত করতে পারব না, তাহলে সব তুই নেবেন না? জি একবার তুই চা কর নোস, আমার ভাই নাও জানা এইগুলো নিয়ে ওকে শান্তি দাও। পেটে নেই ভাত অথচ প্রেস্টিজ খানা টন্ট নেই, কে বলেছিল তোমাকে টাকা পাঠাতে? মা অসুস্থ, এ কথা শুনে তো আর চুপ করে থাকা যায় না। আর এখন এখন যে একেবারে চুপ করিয়ে দিল মা, এভাবে টাকা ফিরিয়ে দেবেন আমি ভাবতেও পারিনি। মা হয়তো ফেরাননি, কিন্তু ও বাড়িতে ফেরাবার মতো লোকের অভাব আছে নাকি? কি বলতে চাও? তোমার সৎ ভাই আর তার ওয়াইফ যায় না, তুমি আমি মায়ের মন জয় করি, তারা যায় তোমার নিজের মা ভাই বোন থেকে তোমাকে দূরে সরিয়ে রাখতে। হতেও পারে, কিছু কথা বলা দরকার, বাইরে আসুন। মায়ের অবস্থা যে এত খারাপ তা আমি জানতাম না, জানতে চাইলেই জানা যেত। ফরগেট দ্যাট, কি হলে কি হতো তা ভুলে যান, আমি ইমিডিয়েটলি সেলিম হেনা আর মাকে নিয়ে যেতে চাই। নিয়ে যেতে চাও কোথায়? কেন আমার কাছে? আফটারঅল ওরা আমার মা ভাই আর বোন।
মায়ের এখানে অযত্ন হচ্ছে, ঠিকভাবে নার্সিং ট্রিটমেন্ট হচ্ছে না, মাকে আমি নার্সিং হোমে দেব। তাছাড়া এই গেঞ্জি ফিল্ডি বাড়িতে থেকে মা কখনো সুস্থ হতে পারেন না। অতীতকে এমন অকৃতজ্ঞের মতো ভুলে যেও না, মনে রেখো মা এই বাড়িতে এতকাল দিন কাটিয়েছেন, আমরাও এই বাড়িতে জন্মেছি, বড় হয়েছি। আপনি উত্তেজিত হবেন না, আমার মা ভাই বোন সম্পর্কে ভাবার অধিকার আমার নিশ্চয়ই আছে। দুঃখিত ফরিদ, আমি দুঃখিত, তুমি ঠিকই বলেছ, ওদের সম্বন্ধে ভাবার অধিকার তোমারই আছে। আমি ভুলে গিয়েছিলাম যে আমি তোমাদের সৎ ভাই, আমাকে আমাকে মাফ করে দাও ফরিদ, আমাকে মাফ করে দাও। আমি মা আর তোদের নিতে এসেছি, তোরা আমার ভাই বোন, আমার স্ট্যান্ডার্ড মতো তোদের চলতে হবে। কিরে কিছু বলছিস না যে, তোমার বলা শেষ হয়েছে? অভিমান করিস না, এ বাড়িতে থেকে তোদের ওই একটা মদ অভ্যাস হয়েছে, কথায় কথায় অভিমান করা আর অহংকার করা। কি করব, একটা কিছু নিয়ে বাঁচতে হবে তো। তুমি ধনী, ধনের অহংকার নিয়ে বেঁচে আছো, আমরা গরিব, তাই আত্মমর্যাদার অহংকার নিয়ে আছি। তোমার করুণা নিতে আমার আত্মমর্যাদার বাধে, তোমার সঙ্গে যাওয়ার কোনো সাধা মানে। Don't forget, আমি তোর আপন বড় ভাই। ওই শোনো, মায়ের কান্না তোমার দাবির জবাব দিচ্ছে। তোরা তাহলে যাবি না? নিজের ঘর ছেড়ে কোন বিদেশে যাব? কিরে হেনা, যাবি নাকি তোর ভাইয়ের সাথে? আমি তো আমার ভাইদের কাছেই আছি। আমি আছি, আমি আছি, আমি আছি।
ছোট সাহেবের ডরে বুঝি তুমি তো সবই বোঝো কাল্লার দোকানের চা খাইবেন গুড়ের চা কিন্তু না থাক আচ্ছা আইস কার মুখ দেখে ঘুম থেকে উঠছিল আমার মাইয়া লোক দেখলেই পরানটা খালি উঠাল পাঠাল ঘরের দিকে তাকিয়েছো তো
তোমার দেখা স্বাদ আমি চন্দনের মতো মিটিয়ে দেবো। আরে এ পাগল হয়ে গেলে নাকি? পাগল আমি না তুমি, তোমার লালসা ভরা জীব আমি টেনে ছিঁড়ে ফেলবো। তুমি তুমি চাচার মর্যাদা রাখতে শিখুনি, যাও ভেঙে যাও। চুপ করো বেয়াদব ছোকরা, শুনে রাখো, তিন দিনের মধ্যে 10,000 টাকা বন্দোবস্ত রেখো, নইলে নইলে কি ছোট লোক কি তোর, এই নাও তোমার টাকা। একসঙ্গে বেশি খেতে চেয়েও না, হজম হবে না, যাও। তা বটে, রাজহংস যখন বলছে আমি কেন টাকা শোধ করব? যারা ধান নিয়েছে তাদের কাছে যান। কি সাংঘাতিক কথা, ওদের ওখান থেকেই তো এলাম, ওখানে যাওয়া বৃথা। তাই বলছিলাম কি, একটা কিছু করার আগে মানে বন্ধুকি বাড়ি নিলাম করার আগে আপনাকে একবার জিজ্ঞেস করে নি, নইলে পরে আপনি হয়তো বলতেন টাকাটা তো আমিই দিতাম। না, ওদের ব্যাপারে আমার সব বলা শেষ হয়ে গেছে, যান বাড়ি নিলাম করুন, ওরা রাস্তার ভিখিরি হোক, পথে ঘাটে কুকরে মরুক, আমি তাই চাই। পরে এই কামবাককে দোষ দেবেন না, জানো। আপনি যান। কোথায় যাবেন তা আমি কি জানি, অসহ্য, আমার পক্ষে এখানে দাঁড়িয়ে থাকা অসম্ভব। না, যেতে পারবি না, বাস্তবকে উপেক্ষা করে পালাতে চাস, এই তোকে এতকাল শিখিয়েছি। কিন্তু এই বাস্তব আমাকে দেখতে হবে তা তো কখনো বলনি। হ্যাঁ বলিনি, কারণ নিজের ভাইয়ের জন্যে চোখের সামনে পৈতৃক ভিটেটা নিলেম হয়ে যাবে এ যে ভাবা যায় না। না ভাইয়া না, চলো, এখানে আর এক মুহূর্ত নয়। যাবো যাবো, কিন্তু কোথায় যাওয়ার ঠিকানা আমি ঠিক করিয়ে আইছি। ওস্তাদি কইয়া বস্তিতে একটা ঘর ঠিক করে আইছি, অবশ্য আপনাকে একটু কষ্ট হইব। আকবর চল ভাই, বস্তিতেই চল, বস্তির লোকেরা গরিব হলেও তাদের মধ্যে মনুষ্যত্ব আছে, দালানের বড় লোকদের মতো তারা এমন স্বার্থপর নয়। চলো মা। বলি ঘরের জিনিসপত্র সব রেখে যাচ্ছেন তো, না আগেই সরিয়ে ফেলেছেন? না সরাই নাই, আসলে সরান উচিত আছিল আপনার। চলেন চলেন, আসো আসো আসো।
লাইটটা বৃষ্টি দিয়ে চালাতে হবে ভাবি। মেহমানদের দেখে তো ভালোই মনে হচ্ছে। ঠিকই কইছেন ওস্তাদ, কিন্তু হাতি যখন ফান্দে পড়ে চামচি গোতারে লাঠি মারতে চায়। তা তো বুঝলাম, কিন্তু তুই একা আর কতদিন সামলাবি? ওস্তাদ, আমারে তারা যতটা সামলাইছে এই তুলনায় তারও কিছুই সামলাইতে পারি নাই। ঠিক আছে ওস্তাদ, চলি। হ্যাঁ,
জানবে না কেউ তবু তুমি কে ছিলে, বুঝবে না কেন তুমি বেঁচে থেকে। আমি এক্ষুনি ডাক্তার নিয়ে আসছি ভাবি। আহেন ডাক্তার সাহেব, রাস্তায় খবর পাইয়া আমি ডাক্তার সাহেবের লগে করে লই আসি। আহেন ডাক্তার সাহেব, আহেন আহেন। আসুন আসুন ডাক্তার সাহেব, আসুন। যাবার আগে আমিও বলে যাই,
24 ঘন্টা লাগে বাড়া লইবা জি দেখো মিয়া একটু সাবধানে চালাইবা আমি আবার জারে তারে বেবি ট্যাক্সি ভাড়া দেই না বুঝলা যাও আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম অসুবিধা হচ্ছে নাকি কি চাও তুমি কার অনুমতি নিয়ে বাড়িতে ঢুকেছো পাচার প্রয়োজনে গরিবরা অনুমতির অপেক্ষা রাখে না ম্যাডাম তাছাড়া গাড়ির পেছনে ধাওয়া করে যখন বাড়ি পর্যন্ত পৌঁছেছি তখন দেখা না করেই চলে যাব ভেবেছো কি বলতে চাও তুমি বলতে চাই বড় ভাইকে যদি গাড়ি চাপা দিলে তাহলে একেবারে মেরে ফেললে না কেন আমাদের সংসার ভেঙে তছনছ করে বাপ দাদার ভিটে থেকে উৎখাত করে পথে নামিও কি তোমাদের তৃষ্ণা মেটেনি জানি আজ তোমাদের বাড়ি আছে দামি গাড়ি আছে কিন্তু সেটা দেখাবার জন্য আমাদের বুকের উপর দিয়ে গাড়িটা নাচাগল তো পারতে গাড়ি চাপা পড়ার এক চেটে অধিকার গরিবদের তাই বলে বড় ভাইকে চাপা দিতে তোমাদের বুক একটু কেঁপে উঠল না কে যাটা বলছো আমার গাড়ির সঙ্গে তো একটা রিক্সার অ্যাক্সিডেন্ট হয়েছিল হ্যাঁ হ্যাঁ রিক্সাওয়ালাই তোমার বিলাত ফেরো স্বামীর বড় ভাই সম্পর্কে তিনি তোমার ভাসুর হন চার পরিশ্রমের ফলে আজ তোমরা মোটর গাড়ি হাঁটাচ্ছ বিলাসিতা দিন কাটাচ্ছ রাস্তায় নেমে কেউ আহম্মকের মতো চললে অ্যাক্সিডেন্ট হবে মৃত্যু হবে এটা আমাদের দোষ কি দোষ আমাদের শত দুঃখ দারিদ্র সহ্য করে ঋণের দায়ে সর্বস্ব হারিয়ে যে মানুষটা তোমার স্বামীকে জীবনে প্রতিষ্ঠিত করলো তার মৃত্যু কামনা করতে আজ তোমার বিবেকে বাধল না তুমি না শিক্ষিতা বড় ঘরের মেয়ে তোমার মুখের দিকে তাকাতে আমার ঘৃণা হচ্ছে
আমার বাড়িতে অন্যায় ভাবে ঢুকে আমাকে তুমি ব্ল্যাকমেইল করতে চাও, এই মুহূর্তে তুমি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। আই সে গেট আউট, নইলে নইলে পুলিশ ডাকতে আমি বাধ্য হব। তার আর দরকার নেই, আমরা এসে গেছি। আজ তোমরা সমাজের উঁচু তলার মানুষ, আমরা নিচু তলার। নিচু তলার লোকের মনুষ্যত্ব বিবেক এখনো মরে যায়নি, নইলে এই রিক্সাওয়ালাদের শক্ত হাত আজ তোমাদের টুটি হিসেবে ধরত। আমাদের ভুল হয় না বোন, কারণ আমরা এখন পথেরই মানুষ। পথের মানুষ পথে থাকলে পারো, আমার বাড়িতে এসেছো কেন? পথের মানুষদের জন্য তো আর এ বাড়ি ভাড়া করিনি, তা কেন এসেছো বলো? ভিক্ষা চাইতে। ভিক্ষা? হ্যাঁ ভিক্ষা। সেলিমকে তুমি আমার হাতে ফিরিয়ে দাও বোন, ও ছেলে মানুষ, ওকে তুমি মাফ করে দাও। মাফ করে দেব? ওসব চোর গুন্ডা বদমাইশদের জেলে পচে মারাই উচিত। না না, তোমার কাছে আমাদের বংশের ইজ্জত ভিক্ষে চাইছি, বংশের ইজ্জত ভিক্ষে চাইছি। বংশের ইজ্জত? যে বংশের বড় ছেলে রিক্সা চালায় তাদের আবার ইজ্জত? একটা রিক্সাওয়ালার বউ হয়ে বংশের ইজ্জতের কথা মুখে আনতে তোমার লজ্জা করলো না? লজ্জা আমাদের নেই বোন, অভাব আর দুঃখের আগুনে পুড়ে পুড়ে সব লজ্জা আমাদের ছাই হয়ে গেছে। শুধু নিঃস্বরিক্ত বংশের প্রদীপকে বাঁচাবার জন্য অসহায় হয়ে তোমার কাছে ছুটে এসেছি। অসহায়? তোমার ওই কুটনি শাশুড়িটা যখন পরিদের পাঠানো টাকাটা ফেরত দিলে, কই তখন তো অসহায় মনে হয়নি? অসহায় পাওনাটা যখন তোমাদের গোষ্ঠী শুদ্ধ লোকে ঘাড় ধরে বের করে দিল, কই তখনও তো অসহায় মনে হয়নি? কি চুপ করে দাঁড়িয়ে আছো কেন, জবাব দাও। সবই আমার কপাল, নইলে একই বংশের বউ হয়ে তুমি আমার কাছে জবাব চাইতে না? ও ইউ শাট আপ, ওই সব ছোট লোকের বংশকে আমি স্বীকার করি না। আমি আমি তোমাদের কেউ নই। এই মুহূর্তে এই মুহূর্তে তুমি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। না আমি যাব না। তুমি বংশকে অস্বীকার করতে পারো কিন্তু আমি পারি না। স্বামীর ঘর, স্বামীর বংশ আমার কাছে সব চাইতে বড়। সেলিমকে তোমার ছেড়ে দিতেই হবে। সেলিমকে তুমি ছেড়ে দাও, সেলিমকে তোমার ছেড়ে দিতেই হবে।
সেলিম আহমেদ আপনার কি হয়? আমার জীবন নিয়ে তুমি অনেক চিনিমিনে খেলেছো,
কিন্তু আমার মেয়ের জীবন নষ্ট করতে আমি তোমাকে দেব না। স্বামীর ঘরে শান্তি, মেয়েদের জীবনের স্বর্গ মা, এখনো সময় আছে। কে? কিছু বুঝাইতে পারব না, তাই চোখ একটু পানি বেরিয়ে গেছে।